আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই বোনের আপনারা কীরকম আছেন? আল্লাহ রহমত অবশ্যই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকে দেখেন আমি এই কচু ফুল নিয়ে এসেছি। কচু ফুল দিয়ে আজ ভর্তা বানাবো, কীভাবে বানাবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কচু ফুলের ভর্তা কখনো খেয়েছেন? দেখেন কী কীভাবে বানাচ্ছি, চলেন এভাবে করে কচু ফুলটাকে আমি এভাবে করে কচু ফুলের যে ভিতরে ফুলটা আছে সেটা আমি ফেলে দিব, সেই বিচির যে গুলো ফেলে দিব। আর ফুলটা নিব আমি, ফুলটা নিয়ে ছোট ছোট করে কেটে নিব এভাবে করে। দেখেন তো এটা ফেলে দিব, এটা খাবো না, এটা চুলকাবে যদি খেতে যাই তাহলে। আর এটি ছোট ছোট করে কেটে নিব। তো আর এখানে কাঁঠালের বিচি নিয়েছি, কাঁঠালের বিচি ভর্তা বানাবো। এটা ছিলে কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করে নিব, ছিলকাগুলো ছিলে নিব, তারপর সিদ্ধ করে নিব। সেটা আর আপনাদের দেখালাম না, সিদ্ধটা আমি ছিলে সিদ্ধ বসিয়ে দিব এখন। আর এখানে যে কচু ফুলটা ভর্তা বানাবো এটার মধ্যে চিংড়ি মাছের শুটকিটা দিব। এই তো দেখেন চিংড়ি মাছের শুটকিটা নিয়েছি, এখন হালকা করে একটু টালা দিয়ে নিব শুটকিটাকে চিংড়ি মাছের। আর এখান দিয়ে কিন্তু গ্যাস নেই, এই গ্যাসের তিনটে বা গ্যাসেই একটু শুটকিটা সামান্য একটু পরিমাণে তালা দিয়ে নিব। এই তো দেখেন একটু সামান্য একটু তালা দিয়ে নিয়েছি। আর এখন পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে বালিগুলো থাকলে এগুলো বের হয়ে যাবে, বের হয়ে আসবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে দেখেন কচু ফুলগুলো কিন্তু এভাবে করে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব, এখন সিদ্ধ করে নিব কচু ফুলটাকে। আর পানিটা কিন্তু ফেলে দিব, এখানে একটু সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব যাতে কোনো যদি চুলকায় গলা টলা এগুলো আর চুলকাবে না। তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি ভর্তা বানানোর জন্য। আর এখানে দেখেন এখানে আমি রসুন আর কয়েক টুকরো কাঁচামরিচ দিয়েছি, আর শুকনো মরিচ ভেজে রেখেছি পরে বাটার সময় দিয়ে দিব। আর এখানে দেখেন এখানে সেই কচুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, কচু ফুলগুলো। আর এখানে চিংড়ি মাছের শুটকিটাও দিয়েছি, এখন ভাজা ভাজা করে নিব, সাথে লবণও দিয়ে দিব। আর এখানে পেঁয়াজ আর রসুন হালকা করে টালা দিয়ে নিয়েছি কাঁঠাল বিচিতে দেওয়ার জন্য। আর যেহেতু এখন গরম তার জন্য কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়ে ভর্তাটা বানাবো না। এখানে দেখেন লবণটাও কিন্তু দিয়ে নিলাম, এখন সবগুলো ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করলে তাহলে ভালো লাগবে ভর্তাটা খেতে। আরও এই তো দেখেন আমি কিন্তু ভাজা ভাজা করে নিবে উল্টে পাল্টিয়ে নিচ্ছি। আর কচুটাকে যে সিদ্ধ করেছিলাম তো এখান থেকে যতটুকু পানি বের হয়েছে, আর এখানে দেখেন কচুটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে কচু ফুলটা। তো নামিয়ে বেটে নিব। তো ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এই তো দেখেন কতগুলো আমি শুকটা মরিচ ভেজে রেখেছি, অনেক ছাল, অর্ধেকটা দিব কাঁঠাল বিচির মধ্যে আর অর্ধেকটা দিব এটার মধ্যে, আর কিছুটা রেখে দিব যখন মন চায় তখন খাবো। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন শিলপাটায় আমি বেটে নিব এই ভর্তাগুলো। আর যারা শুরুতে এখন একটা লাইক দেন এই বন্ধুরা একটা লাইক দিয়ে দিয়েন। এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিন কে কে খেয়েছেন কচু ফুলের ভর্তা, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করেন। আর এখানে দেখেন আমি কিন্তু কাঁঠাল বিচিটাকে এভাবে করে শিলপাটায় এভাবে করে ছেঁটে নিচ্ছি। আর আমি ভিডিও করতে করতে আমার মোবাইলের মধ্যে আর ভিডিওটা হচ্ছে না, ছবি দিয়ে আপনাদেরকে দেখালাম যে আমি শিলপাটায় উঠেছে বাটছি। এখানে রসুন আর পেঁয়াজ দিয়েছি বেটে বেটে নিব, আর এখানে মরিচ নিয়েছি শুকনা মরিচ, ভর্তাটা কাঁঠাল বিচে ভর্তাটা করে নিব। এই তো দেখেন লবণও দিয়েছি, আর এখানে এখানে দেখেন কচু ভর্তাটা বানিয়ে নিব, কচু ফুলের ভর্তাটা। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আমার পাশে থাকবেন, এর সহ অবশ্যই দেখবেন। আল্লাহ।